একবার চোখ বুঝে কল্পনা করে দেখুন, দেখুন ইন্টারন্যাশনাল এই বৌদ্ধ ইউনিভার্সিটি এখানে হয়ে যাবে, তখন জাপান থেকে, কোরিয়া থেকে, মালয়েশিয়া থেকে, পুরো দুনিয়া থেকে বুদ্ধিস্টরা এখানে আসবে, এসে আপনাদের সঙ্গে সমাগত হবে। ত্রিপুরাবাসী দেখবে যে জাপানের লোক এসছে, কোরিয়ার লোক এসছে, মালয়েশিয়া থেকে লোক আসছে, বিভিন্ন দেশের প্রান্ত থেকে লোক আসছে, চীন থেকে লোক আসছে, তিব্বত থেকে আসছে। কেন আসছে? আমাদের ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য আসবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও বড় মাত্রায় বৌদ্ধিস্ট রয়েছে, ওনারা আসবেন। আর পিরাকে বৌদ্ধ স্থাপত্য চিত্রকলা আমাদের রয়েছে নিদর্শন প্রমাণিত করে, যেখানে গৌতম বুদ্ধের পুরনো নিদর্শন রয়েছে। আমরা সেই সংস্কার আজকে নয়, আমাদের এখানে পুরনো সংস্কার, সেগুলো প্রমাণ করে যে ত্রিপুরা ছোট্ট রাজ্য হতে পারে কিন্তু ত্রিপুরার মধ্যে সবকিছু বিরাজমান রয়েছে বন্ধুরা।